শিলচর ডিএসএ আয়োজিত একটি চার দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গত 8 মে। আজ এর ফাইনাল। এর আগে আমরা পেয়ে গেছি ডিএসএ সচিব শ্রী বিজেন্দ্র প্রসাদ সিংকে। একটু টুর্নামেন্ট সম্পর্কে যদি বলেন আপনি ভালো হয়। অ্যাকচুয়ালি শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আমরা বরাক ভ্যালি প্রাইজ মানি অজিত কুমার বক্সি মেমোরিয়াল এই টুর্নামেন্ট আমরা এবছর প্রথম করিয়েছি। শিলচর জেলা ক্রীড়া সংস্থা একটি আমাদের ক্ষুদ্রতম একটা বুদ্ধি নিয়ে আমরা এই কাজটা করছি। কারণটা হলো যে আমরা করিমগঞ্জ, লক্ষ্মীপুর এবং হাইলাকান্দি ডিএসএকে সঙ্গে নিয়ে এই টুর্নামেন্টটা করছি। কারণটা হলো আমি প্রত্যেকটা ডিএসএর সাথে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রথমেই কথা বলেছিলাম যে আমরা প্রত্যেক দলই কিন্তু আমাদের লোকাল যারা ফুটবলাররা আছে ওদেরকে দিয়েই আমরা দলটা গঠন করবো, কাউকে আমরা রাখবো না। এবং লোকাল প্লেয়ারদের খেলার উদ্দেশ্য নিয়ে যারা একটু বেশি পরিমাণে ফুটবল খেলতে পারে এবং আমরা আগামীতে যাতে ইন্টার ডিস্ট্রিক্ট দল করতে শিলচর সহ পার্শ্ববর্তী যে জেলা ক্রীড়া সংস্থারা আছে ওনাদের সবাই যাতে একটু সাহায্য হয় সেই কথাটা মাথায় রেখেই এই টুর্নামেন্ট আমরা ব্যবস্থা করিয়েছি। এই টুর্নামেন্টে একটু নকআউট ছিল পুরোটাই। এই টুর্নামেন্ট শুরু হয়েছে 8 মে থেকে, আজকে ফাইনাল হচ্ছে 11 মে। শিলচর ডিএসএ ভার্সেস লক্ষ্মীপুর ডিএসএ খেলছে। হাইলাকান্দি এবং করিমগঞ্জ প্রথম ম্যাচে ওনারা পরাজিত হয়েছিলেন এবং নকআউট বেসিসে এই টুর্নামেন্টটা আমরা করছি। মানে আমাদের সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল টোটাল মোট 3টি ম্যাচ হয়েছে এই টুর্নামেন্টে। 3 ম্যাচ হলেও একটা ভালো বার্তা, সেই বার্তাটা হলো যে আমরা স্থানীয় ফুটবলারদের নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজিত হলো হচ্ছে এবং আজকে ফাইনাল আমরা এখনই খেলা শুরু হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। একটা সুযোগ